সব কিছু ঠিকঠাক থাকলে আসছে ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ও প্রচারিত কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনাটপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৩৩ বছরের গৌরব বাই সোনালী দিনের স্মরণে মহা সম্মিলন নজরিভিন এই সম্মিলনকে ঘিরে বিদ্যালয়ের সুবিশাল মাঠে এই প্রথম প্রতিস্থাপন করা হচ্ছে সম্পূর্ণ স্টিল দ্বারা ভ্রাম্যমান সভা মণ্ডপ এমন সভা মণ্ডপ তৈরি নিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আগ্রহ যেন শেষ নেই সে সাথে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়েছে ঝিকি মেকি আলোকসজ্জা যা রাতের সৌন্দর্যকে পূর্ণতা এনে দিয়েছে এক কথায় বলা যায় অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠিত হবে এই মহা সম্মেলন ফিরে থেকে প্রাণের স্কুল এমন স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক মেধাবী কৃতি শিক্ষার্থীদের ডাকে এই মহাসম্মেলন সম্পন্ন হবে এর মধ্যে সম্মেলনকে সফল ও সার্থক করতে মেধাবী কৃতি শিক্ষাদীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃতি শিক্ষার্থীদের ইতিহাসের পাতায় স্মরণীয় ও বরণীয় করে রাখতে কোন রকম ঘাটতি যাতে না হয় সেদিকে রাখা হচ্ছে বাড়তি নজর আমন্ত্রিত শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিদের বিশেষ সম্মানিত করতে আপ্যায়ন থেকে শুরু করে উভয় সামগ্রী যাতে সুন্দর হয় সেদিকেও রাখা হচ্ছে নজর বুধবার সরজমিনে এমন ব্যয়বহুল কাজ দেখতে গেলে আর কে নিউজের ক্যামেরায় উঠে আসে এসব চিত্র বিষয়টি নিয়ে মহা সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম আমি এখনো বুঝতে পারি না যে এত বড় মহা সম্মেলনে আমাকে আহ্ববক বানিয়েছে আমি এই ব্যবস্থাপনা কমিটির আহ্বক হিসেবে আমি নিজেকে খুব ভয় এবং আতঙ্কের মধ্যে সার্বক্ষণিক রাখি যেন আমার বুদ্ধি আমার বিবেক আমাকে এই প্রোগ্রামে বিন্দুমাত্র বিলম্বিত বা ক্ষতির দিকে না যায় সেটা মাথায় রেখে আমি সার্বক্ষণিক কাজ করার চেষ্টা করি আমি সবাইকে আহ্বান জানাবো আগামী তেরোই এপ্রিল মহাপূর্ণ মেলনী দু হাজার চব্বিশ সুন্দর এবং সুস্থভাবে সহযোগিতা করে পালন করার জন্য অনুরোধ রাখছি অন্যদিকে এমন নান্দনিক অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীরা তাদের বাদ ভাঙা আনন্দের কথা জানায় আসলে এই যে একশো বছর পার হয়েছে একশো তেত্রিশ বছর এখন চলছে এই পর্যন্ত এরকম অনুষ্ঠান আমাদের হরিনানপুরে এই হাই স্কুলে হয় নাই এই অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কিছু চড়াই উচড়ায় আমরা যে এই তেরো তারিখের অনুষ্ঠানটা করতে যাচ্ছি এটা আমরা সবাই খুশি আর কি আর এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে তারপরেও আমরা সবাই একত্র হয়ে যে করতে যাচ্ছি এটা কেউ চাইবে যে না এই অনুষ্ঠান করছে এত টাকা ব্যয় করছে আবার কেউ চাইবে যে না আমরা যে সব কিছু কত কিছুতেই খরচ করি এটা করে আমরা দেখা যাচ্ছে সবাই একে অপরের সঙ্গে সম্পর্ক নাই ওই নাম শুনি কিন্তু দেখা হয় না কিন্তু এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে কে কোথায় আছে আমরা সবাই সবার সঙ্গে একের সঙ্গে মেলামেশা বা চেনা পরিচয় হলে দেখা যাচ্ছে যে মানুষের সাথে সম্পর্কেই তো সবকিছু আমরা একই স্কুলে পড়ছি অথচ চেনা জানা নাই এখন এর মধ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেনা জানা হবে আমরা একে অপরের সঙ্গে আমাদের মেলামেশা হবে কারোর সঙ্গে কারোর উপকারতা বা কারোর সঙ্গে কোনো ই থাকলে সেগুলো আমরা ম্যানেজ করতে পারবো আর কি আসলে অনুভূতিটা আসলে প্রাণ থেকে আসছে দীর্ঘ একশো তেত্রিশ বছর পর প্রাক্তনী মহাসম্মেলন দুই হাজার চব্বিশ আমি কেট দিতে চাচ্ছি বড়ো ভাইদের যারা একটা মিলন মেলার একটা পরিবেশ তৈরি করেছে যার মধ্য দিয়ে বন্ধুরা পরস্পর আবার সে আগের মতো পর্যায়ে ফিরে আসার চেষ্টা করছে ইভেন এই বন্ধুরা একত্রিত হয়ে তারা বিভিন্ন ধরনের ফান্ড কেট করবে এলাকার উন্নয়ন করবে এবং এলাকার প্রতি যে ভালোবাসা তারা বহির প্রকাশ করতে পারে না মনের ভাব প্রকাশ করতে পারে সেটা প্রকাশ করতে পারবে এটা একটা আলাদা একটা অনুভূতি যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না একশো তেত্রিশ বছর পর এই যে যারা এই আয়োজনটা করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের দুই হাজার এক সালের ব্যাস আমরা দীর্ঘ তেইশ চব্বিশ বছর পর প্রায় দুই যুগ পর সবার সঙ্গে কথা বলবো দেখা করব এটা আসলে অনেক এটা মানে ভালো লাগার বিষয় আসলে আমার গর্বে বুক ঘুরে যাচ্ছে বড় ভাইরা আসলে এত সুন্দর একটা আয়োজন করেছেন এটা আসলে মনে হচ্ছে আমার কাছে কালে সাক্ষী থাকবে আমার লাইফে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু এরকম প্রোগ্রাম আমি কিন্তু আমার লাইফে আমি দেখিনি আর আমি আর কে নিউজকে ধন্যবাদ জানাই রফিক ভাইকে যে সুন্দরভাবে এলাকার ভিতরে যত ঘটনাগুলো আপনার নিউজের মাধ্যমে তুলে ধরছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি